হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য একটি নতুন চাকরি খবর নিয়ে এসেছি। সেই চাকরি খবরটি হচ্ছে, রাজ্য শিক্ষা দপ্তরে 383টি সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং রাজ্য বিদ্যালয় ও শিক্ষা দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট এডুকেশন সার্ভিসে 338 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 22/2018। মোট শূন্য পদের মধ্যে অসংরক্ষিত 176 জন, তপশিলি জাতি 74 জন এবং তপশিলি উপজাতি 24, ওবিসি 34 এবং ওবিসি বি হচ্ছে 24টি এবং শারীরিক প্রতিবন্ধী 10টি। বেতক্রম পে ব্যান্ড 4 অনুযায়ী বেতক্রম হচ্ছে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে গেট পেয়েছে 4,700 টাকা, অন্যান্য ভাতা আছে। যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড ক্লাস অনার্স বা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি বা সমতুল্য, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে টিচিং বা এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল্য, বাংলা এবং নেপালি ভাষা শিখতে বলতে লিখতে বলতে জানতে হবে এবং বাঞ্ছনীয় হচ্ছে স্কুল টিচিংয়ের অভিজ্ঞতা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যাকে বলা হচ্ছে এবং সংগঠিত করার দক্ষতা। বয়সসীমা হচ্ছে 1 জানুয়ারি 2018 তারিখে। বয়সের উর্ধ্বসীমা হবে 36 বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন এবং প্রার্থী বাছাই পদ্ধতি লেখা পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন ফি হবে 160 টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে ফি দেওয়া যাবে। এছাড়া অফলাইনে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে। অনলাইন চার্জ বাবদ প্রার্থী 5 টাকা এবং অফলাইন ক্ষেত্রে চার্জ বাবদ প্রার্থী 20 টাকা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। আবেদনের পদ্ধতি, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি আমি দেখিয়ে দেবো, এটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 17 জুলাই থেকে 6 আগস্ট 2018 পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে। এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমি খুলেছি, আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন পাবলিক সার্ভিস কমিশনের এখানে লিঙ্কটি আছে 22/2018। এখানে দেখুন বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 22/2018। এটিতে যখন আপনারা ক্লিক করবেন, এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখুন আমি পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি এবং পিডিএফটা ডাউনলোড করার পর ওপেন করতে গেলে এটা ওপেন হবে না। তার কারণ হচ্ছে আপনাকে এই পিডিএফটির না এটি এটি এই পিডিএফটি ওপেন হবে, এটি প্রবলেম নেই। এখানে একটি দেখুন দু পাতার পিডিএফ আছে, যেটাতে টোটাল আমি এতক্ষণ পর্যন্ত যেইগুলো বললাম সেইগুলোই লেখা আছে। আপনারা পারলে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। পিডিএফটা আপনারা কীভাবে ডাউনলোড করলো ডাউনলোড করতে হবে সেটি নিশ্চয়ই আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এখানে পাবলিক সার্ভিস কমিশনের যে আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কটি ডিসক্রিপশানে আপনাদের দিয়ে খুলবেন পাবলিক সার্ভিস কমিশনের পেজটি এবং এখানে ক্লিক করলে 22/2018 অ্যাডভার্টাইজ নম্বর, এখানে ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং হাউ টু অ্যাপ্লাই লগইন, এখানে পিডিএফটি আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনাদের একবার দেখিয়ে দিই, লগ ইন ইওর অ্যাকাউন্ট, এখানে লগ ইন ইওর অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে, আগে থেকে লগ ইন করা থাকে, তো সেটি দিয়ে লগ ইন করে আপনারা করতে পারবেন। আর নাহলে ডু নট হ্যাভ এ অ্যাকাউন্ট ইয়েট, এখানে গেট স্টার্টেড এ ক্লিক করলে এখানে একটি ফর্ম আসবে, সেই ফর্মটি আপনারা টোটালি ফিল আপ করবেন, ফিল আপ করে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটা দিয়ে ঢুকে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এবং অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি, এটি 17 জুলাই থেকে 6 আগস্ট তারিখ পর্যন্ত, আপনারা 6 আগস্ট থেকে আগস্ট পর্যন্ত আপনারা এটিকে আবেদন করতে পারবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।